স্ত্রীকে আফু অথবা বোন বলে ডাকলে সম্পর্ক ঠিক থাকে কিনা, আর ইসলাম তাতে কোনো বাধা দেয় কিনা। অনেক স্বামী খেলার চলনা চলার চলনায় যে কোনো সময় তার স্ত্রীকে আফু বলে ডেকে ফেলে, আবার অনেক স্ত্রীও তার স্বামীকে ভাই বলে ডাকে। এটা ইসলাম সমর্থন করে কিনা ইম্পর্টেন্ট প্রশ্ন। এক সাহাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে তার স্ত্রীকে আফু অথবা বোন বলে ডাকলো, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনতে ফেলেন। শুনতে পেয়ে ওই সাহাবিকে বললেন, তুমি কাকে ডাকলা, আফু অথবা বোন বলে? ওই সাহাবি বললো, আমার স্ত্রীকে। রাসুল বললেন, তা অপছন্দনীয়। তিরমিজির বর্ণনা, রাসুল বললেন, তা অপছন্দনীয়, তুমি তোমার স্ত্রীকে আফু অথবা বোন বলে ডাকবা না। আমার রাসুলের সুন্নাত থেকে আমরা জানলাম কোনো স্বামী তার স্ত্রীকে আফু অথবা বোন বলে ডাকতে পারবে না, এটা অপছন্দনীয় বিষয়। হ্যাঁ, যদি ডেকে ফেলে তাহলে কি তাদের সম্পর্ক নষ্ট ফারেক হয়ে যাবে কি না? না, এর জন্য তওবা করবেন। এর জন্য যদি গুনাহ হয়ে যাবে এমনটা ভেবে নেন, অথবা নিজের ভুল অগোচরে জানলেন যে আমরা তো জানি না ডেকে ফেললাম, এর জন্য তওবা করে নেবেন, এর জন্য অনুতপ্ত হবেন। কারণ অনুশোচনার হারে নিয়ে বসলে আল্লাহ তালা ক্ষমা করে দেয়, অনুতপ্ত হলে রিফেন্টেন্স হলে আল্লাহ তালা ক্ষমা করে দিবে। এজন্য এই ভুলের জন্য যদি আগে ডেকে ফেলেন আপনার স্ত্রীকে বোন অথবা আফু, তাহলে এই ভুলের জন্য আপনাদের সম্পর্ক ফারেক হবে না, নষ্ট হবে না। তওবা করে নেবেন এখনকার পর থেকে, জানার পর থেকে আর স্ত্রীকে আফু অথবা বোন বলে ডাকবেন না। এটা রাসুল অপছন্দ করতেন, আর রাসুলকে তো আমরা ভালোবাসি, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন আহলে বাইয়া যা রয়েছে স্ত্রী, সকলের চাইতে আমার রাসুলকে আমরা বেশি ভালোবাসি, আর রাসুলের সুন্নাতকেও ভালোবাসি। এই জন্য রাসুলের সুন্নাতকে আমাদের জীবনে লালন করি, আর রাসুলের সুন্নাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আর রাসুলের সুন্নাতকে বাস্তবায়ন করলে রাসুলের এই আদর্শ মানতে হবে, সবসময় মানতে হবে। এই জন্য রাসুলের আদর্শকে যদি আমরা মানতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে নিজের স্ত্রীকে বোন অথবা আপু বলে ডাকতে পারবো না। এটা রাসুল অপছন্দ করতেন। আমার রাসুল যেটা অপছন্দ করতেন সেটা আমরা ছেড়ে দেব, যেটা ভালোবাসতেন সেটা আঁকড়ে ধরবো। এখানে কেন কি এমন কোনো প্রশ্ন আসতে পারবে না। এটা হচ্ছে হুব্বে রাসুল, আমাদের রাসুলের ভালোবাসা। রাসুলকে ভালোবাসি তাই আমরা সবাই এই আমলটা করব, আমাদের স্ত্রীকে আফু অথবা বোন বলে ডাকবো না। আবার কোনো স্ত্রীও তার স্বামীকে ভাই বলে ডাকবেন না।